অনুপাত সমানুপাতের আজ 5 নম্বর পার্ট আমরা শুরু করব। আগের পার্টগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও। আজকের প্রথম অঙ্ক, ত্রুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। অর্থাৎ যোগফল বিয়োগফল, বিয়োগফল যদি 1 হয় যোগফল হচ্ছে 3, কারণ বলা আছে যোগফল বিয়োগফলের 3 গুণ। এখন সংখ্যা দুটির অনুপাত বের করতে হবে। আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো সংখ্যা দুটির অনুপাত বের করতে হলে এই যোগফল এবং বিয়োগফলের সমষ্টিটা আমরা বের করব। 3 আর 1 এর সমষ্টি হচ্ছে 4, এবং এদের পার্থক্য অর্থাৎ 3 বিয়োগ 1 2, এই 4 আর 2 এর যা অনুপাত হবে সেটাই সংখ্যা দুটোর অনুপাত, অর্থাৎ 4:2। এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 2:1। পরের অঙ্ক, বলা আছে 2a = 3b = 4c, অর্থাৎ এখানে এ এর সাথে 2 গুণ আছে, বি এর সাথে 3 গুণ আছে, সি এর সাথে 4 গুণ আছে, এবং এরা সমান। 2a = 3b = 4c হলে a:b:c কত সেটা আমাকে বের করতে হবে। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই এর সাথে যে সংখ্যাটা গুণ আছে 2, বি এর সাথে গুণ আছে 3, আর সি এর সাথে গুণ আছে 4, এই 3 জনের আমরা লসাগু করব। এদের লসাগুটা হবে 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। আমরা 2 এর সাথে গুণ ছিল 2, লসাগুকে এই 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ a:b:c এবার লিখে নিচ্ছি। এর সাথে গুণ ছিল 2, লসাগুকে 2 দিয়ে ভাগ করব। বি এর সাথে গুণ ছিল 3, অর্থাৎ লসাগুকে 3 দিয়ে ভাগ করব। সি এর সাথে গুণ ছিল 4, লসাগুকে 4 দিয়ে ভাগ করব। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, আর 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ a:b:c = 6:4:3, অর্থাৎ অঙ্কের উত্তর হচ্ছে 6:4:3। অনুপাত সমানুপাতের 5 নম্বর পার্টের আর শেষ অঙ্ক, p = q এর 50% এবং q = r এর 50% হলে p:q:r কত? p = q এর 50% বলা আছে, আর q = r এর 50% বলা আছে। আমরা r কে যদি 100 ধরি q পাবো r এর 50%, অর্থাৎ 50% মানে অর্ধেক, অর্থাৎ r যদি 100 হয় q হবে 50। p হচ্ছে q এর 50%, অর্থাৎ q এর অর্ধেক, 50% মানে হচ্ছে অর্ধেক, অর্থাৎ q যদি 50 হয় কি হবে? 25, অর্থাৎ p এর মান 25, q এর মান 50 এবং r এর মান 100, তাহলে p:q:r হবে 25:50:100। 25 দিয়ে ভাগ করলে 25 কে 1, 50 কে 25 দিয়ে ভাগ করলে 2, আর 100 কে 25 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ 1:2:4, এটাই p:q:r এর অনুপাত। এটা 1:2:4 কি বললাম যে 50% মানে হচ্ছে অর্ধেক বা হাফ, এটা আমরা বুঝলেই অঙ্কটা খুব সহজেই করতে পারবো। চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, এবং অনুপাত সমানুপাতের পরের পার্টগুলো আমরা আবার আপলোড করব, তার জন্য তোমরা আমাদের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশনগুলো পাও।